السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد شكرا দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা জানব 2023 আরাফা রোজা কবে, আরাফা রোজা রাখার নিয়ম কি, কয়টা রাখবেন আর রাখলে কি ফজিলত লাভ হবে, তারা এই রোজাটি রাখবেন এই নিয়ে আলোচনা। বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, প্রত্যেকের জানা প্রয়োজন, দেখার প্রয়োজন। ধৈর্য সহকারে আমার সাথে থাকুন, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। সাথে আছি আমি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন। বন্ধুরা আরাফা রোজা এটার অনেক ফজিলত আছে, অনেক মর্যাদা আছে। জিলহজ মাসের 9 তারিখের দিনটাকে আরাফার দিন বলা হয়, আর জিলহজ মাসের 9 তারিখে যে রোজাটাকে রাখা হবে ওইটাকে আরাফা রোজা বলা হবে। তো সেই হিসেবে 2023 আরাফা রোজা হবে আমাদের এই বাংলাদেশে 28শে জুন রোজ বুধবার, অর্থাৎ আগামী বুধবারে বৃহস্পতিবার ঈদ, তো ঈদের আগের দিন 9 জিলহজ ওইটা হবে আরাফার দিন আমাদের বাংলাদেশ হিসেবে। আর আমরা আরাফা রোজাটা 9 জিলহজ অর্থাৎ বুধবার দিন রাখবো, যেটা হবে 28শে জুন। তো বন্ধুরা অনেকে সৌদি আরবের সাথে মিল লিখে রাখার চেষ্টা করে যে না এটা চাঁদের সাথে, যে দেশে চাঁদ যখন উদিত হবে দেখা যাবে, আমাদের এখানে যখন 9 জিলহজের চাঁদ উঠবে তো আমরা ওই 9 তারিখের হিসাব করে আরাফা রোজা রাখবো, ওটা আমাদের 28 তারিখে রাখতে হবে। তো দর্শক আরাফা রোজার অনেক ফজিলত আছে, বিশেষ করে জিলহজ মাসে প্রথম 9 দিনই নফল রোজা রাখা নিয়ম। যদি আমরা দিনের বেলা রোজা রাখতে পারি অনেক ফজিলত আছে। এক এক দিন রোজা রাখা 1 বছর রোজা রাখার সমান পর্যায়ে, চিন্তা করেছেন? তো আরাফার রোজার আরো মর্যাদা, এই সম্পর্কে বলা হয়েছে যে সমু ইয়াউমি আরাফাত, আল্লাহ নবী বলেছেন যে আরাফার দিনে রোজার ফজিলত কি, ইন্নি আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরু সানাতাল্লাতি ক্বাবলা ওয়াস সানাতাল্লাতি বাদা। আরাফার দিন যদি কেউ রোজা রাখেন তাহলে এর দ্বারা আল্লাহ নবী বলেন যে আমি আশাবাদী আল্লাহ তাআলা ওই ব্যক্তির পূর্বের 1 বছর এবং পরের 1 বছরে গুনাহ খাতা মাফ করে দিবেন, মোট 2 বছরে গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এই একটি দিন আরাফার দিনে রোজা রাখার দ্বারা। সুবহানাল্লাহ, তো কত ফজিলত। বন্ধুরা এই আরাফা রোজা প্রাপ্ত বয়স্ক যারা আছেন তারা রাখতে পারেন, এটা নফল রোজা। তো এটা যারা নাকি এই হজে যাবেন না তাদের জন্য, তো যারা হজে যাবেন আরাফার ময়দানে যখন থাকবেন তাদের জন্য এই বিধান নয়, বরঞ্চ যারা নিজ নিজ ঘরে থাকবেন হজের সফরে যাবেন না তারা এই রোজাটা রাখবে 9 তারিখের রোজা বিশেষ করে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আরাফা রোজাটা সুন্দরভাবে হক আদায় সহ রাখার তৌফিক দান করুন। আর এই রোজা রাখার ক্ষেত্রে আমরা নিয়ত স্বাভাবিকভাবে করতে পারি যে আমি আজকে এই 9 তারিখে রোজা রাখতেছি, 9 জিলহজের নফল রোজা রাখতেছি বা আমি আরাফা রোজা রাখতেছি। তো এইভাবে আমরা স্বাভাবিক নিয়ত করতে পারি, বা আপনি যখন সেহরি খেতে উঠবেন রোজা নিয়তই তো আপনি সেহরি খেতে উঠবেন, সাহারি খাবেন, এটাই আপনার দ্বারা নিয়ত হয়ে যাবে। তো এরপরও আপনারা মনে ইচ্ছা রেখে আর মুখের সাথে উচ্চারণটা মিলে এটা উত্তম হয় তো আপনারা এইভাবে নিয়তটা করবেন ইনশাআল্লাহ। আর বেশি বেশি আরাফার দিন আপনারা ইবাদত বন্দেগী তাসবিহ তাহলে জিকির আজকার করার চেষ্টা করবেন, কোরআন তেলাওয়াত করবেন, দান সদকা করবেন, এর দ্বারা আপনাদের ফজিলত আরো বৃদ্ধি পাবে আখেরাতে ইনশাআল্লাহ। এই তো এই ছিল আরাফার দিন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা, আশা করি বুঝতে পারছেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন, যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। নিত্য নতুন আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।